টিএফএ পরিচালিত বি ডিভিশন ঘরোয়া ফুটবল লিগে শুক্রবার স্কাইলার ক্লাব বীরেন্দ্র ক্লাবের মুখোমুখি হয়। খেলা শুরু 13 মিনিটের মাথায় এইচ জমাতিয়ার গোলে এগিয়ে যায় বীরেন্দ্র ক্লাব। এক গোল হজম করে স্কাইলার ক্লাবের ছেলেরা গুছিয়ে ফুটবল খেলতে শুরু করে। নিজেদের মধ্যে বোঝাপড়া ভিত্তিতে বিপক্ষের গোল মুখে আক্রমণ গড়ে তুলতে থাকে। খেলার 39 মিনিটের মাথায় ফিলিমান রিয়াংয়ের কাছ থেকে বল পেয়ে গোল করে সমতা ফেরান স্কাইলারকে জ্যাকব এইচ পুইয়া। এক এক গোলে অমীমাংসিতভাবে শেষ হয় খেলার প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই অলআউট ফুটবল খেলতে শুরু করে স্কাইলার। ম্যাচের 56 মিনিটের মাথায় ভানলাল কিমা গোল করে দলকে 2-1 গোলে এগিয়ে দেন। 71 এবং 87 মিনিটে 2টি গোল করেন স্কাইলারকে ফিলিমন রিয়াং। শেষ পর্যন্ত 4-1 গোলের ব্যবধানে জয় তুলে নেয় স্কাইলার ক্লাব। এই জয়ের সুবাদে 6 ম্যাচ খেলে 5টিতে জয় এবং 1টিতে ড্র করে মোট 16 পয়েন্ট অর্জন করে শিরোপা দখলের লড়াইয়ে এগিয়ে গেল স্কাইলার। আগামী 11 আগস্ট স্কাইলার কল্যাণ সমিতির বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবে। লিগে কল্যাণ সমিতি 6 ম্যাচ খেলে 15 পয়েন্ট সংগ্রহ করে দ্বিতীয় স্থানে রয়েছে। আগামী 11 আগস্টের ম্যাচটি দুই দলের কাছেই ডু অর ডাই ম্যাচ। এই ম্যাচ থেকে 1 পয়েন্ট অর্জন করতে পারলেই বি ডিভিশন লিগে চ্যাম্পিয়নের খেতাব অর্জন করবে স্কাইলার্ক। সেই সুবাদেই আগামী বছর প্রথম ডিভিশনে জায়গা করে নেবে তারা। অন্যদিকে বি ডিভিশন লিগের খেতাব ঘরে তুলতে গেলে 11 আগস্টের ম্যাচে জয় ছাড়া কোনো বিকল্প নেই কল্যাণ সমিতির। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।